ওখানে গিয়ে দেখলাম সবাই প্রেম করে। আমিও বললাম এক এক করে বাংলা ছবির জগতের নক্ষত্রগুলো বিদায় নিচ্ছেন। এবার না ফেরার দেশে মুসলি বাবা খ্যাত অভিনেতা মনু মুখোপাধ্যায়। রোববার সকাল 10টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। তার বয়স হয়েছিল 90 বছর। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর মনু মুখোপাধ্যায়। টলিপাড়ায় শোকের ছায়া যেন কাটতেই চাইছে না। মঞ্চ থেকে রূপালি পর্দা, জীবনের শেষবেলা পর্যন্ত কাজ করে গেছেন তিনি। যদিও অসুস্থতার জন্য শেষ কিছু বছর শয্যাশায়ী ছিলেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শোকবার্তা জানিয়েছেন। তিনি লিখেছেন, থিয়েটার ও সিনেমার জগতের কিংবদন্তী অভিনেতা মনু মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীরভাবে আহত হয়েছি। 2015 সালে টেলিসম্মান পুরস্কার অনুষ্ঠানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছিল তাকে। তার পরিবার, সহকর্মী ও অনুরাগীদের জানাই সমবেদনা। গুণী এই অভিনেতার জন্ম কলকাতায়। বাবা অমরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মতো তিনিও থিয়েটার দুনিয়ায় পা দিয়েছিলেন জীবনের শুরুর দিকে। প্রথমে প্রম্পটার হিসেবে কাজ করতেন তিনি, ধীরে ধীরে মঞ্চের আলোয় এসে দাঁড়ান। প্রথম উল্লেখযোগ্য অভিনয় ক্ষুদা নাটকে, তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। প্রথম ছবি 1959 সালে মৃণাল সেনের নীল আকাশের নিচে। তার অভিনীত সবথেকে গুরুত্বপূর্ণ ছবি জয় বাবা ফেলুনাথ। জীবনের শেষ দিন পর্যন্ত এই ছবির সাথে জড়িত হওয়ার ঘটনা স্মৃতিচারণ করে তিনি জানান, মিনার্ভা থিয়েটারে মহড়া চলছে, এমন সময় ল্যান্ডলাইনে একটি ফোন এলো। সেটাই ছিল জীবনের মোড় ঘোরানো ঘটনা। সত্যজিৎ রায় দেখা করতে বলেছেন। তারপর ছবি জয় বাবা ফেলুনাথের মুসলি বাবা রূপে আবির্ভূত হলেন তিনি। আর কিছু নেই, কিচ্ছু নেই। আপনারা এখন যান, আমার টিফিন খাওয়ার সময় হয়ে গেছে। এছাড়া তার উল্লেখযোগ্য ছবিগুলো হলো গণদেবতা, মৃগয়া, অশনি সংকেত, শ্বেতপাথরের থালা, পাতালঘর, বাকিটা ব্যক্তিগত ইত্যাদি। ক্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।